সম্মানিত দিনি ভাই বোন, আমরা তাকে করোনা ভাইরাস তে এইটা আপনার ছোঁয়াচে রোগ, এটা আমরা নাকচ করেছি, বলেছি ছোঁয়াচে রোগ বলে কোনো জিনিস নেই, এটাই চূড়ান্ত। এই দিয়ে মানুষকে বেঈমান করা হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সকালে ছিল মোমেন, বিকালে হলো কাফের, এটা হয় কি করে? সন্ধ্যায় ছিল মোমেন, সকালে হলো কাফের, হাদিস তো বোখারি মুসলিম, কিন্তু মানুষ হলো কি করে? মানুষ এমনভাবে করোনা বলে বিশ্বাস করলো যে রাস্তাঘাট দোকানপাট এমনকি মসজিদও বন্ধ করে দিল। অথচ বিপদে পড়লে মানুষকে মসজিদে আসতে হবে, এটাই হিসেব। তারপরে আমি বলেছি, যদি এটা মহামারী না হয়, এইটা যদি ছোঁয়াচে রোগ না হয়, তাহলে কি? তাহলে বালা মুসিবত বিপদ হতে পারে, হতে পারে। মাঝে মধ্যে আল্লাহর পক্ষ থেকে মানুষের উপরে বালা মুসিবত বিপদ আসে, খুব ঝড় বৃষ্টি আসে, এলাকা ধ্বংস হয়ে যায়, অনেক সময় সূর্য চন্দ্রে গ্রহণ লেগে যায়, মানুষ বিপদে পড়ে যায়। সূর্য চন্দ্রের গ্রহণ লাগাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় বিপদ বলে উল্লেখ করেছেন। তখন আমরা এই হাদিসগুলিকে সামনে রেখে বলেছি, যদি এই দুটাকে না মানি তাহলে এটা বিপদ, যদি বিপদ হয় তাহলে কি করতে হবে? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তাই করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেখো সূর্য চন্দ্রে কারো জীবিত হওয়ার কারণে, কারো মরার কারণে গ্রহণ লাগে না। লায়ান কাসেফানেলে মাউতে আহাদিন ওলালে হায়াতেহি, কারো মরণের কারণে, কারণে কারো জীবিত হওয়ার, দুনিয়াতে আসার কারণে সূর্য চন্দ্রে গ্রহণ লাগে না, বরং এটা আল্লাহর একটা নিদর্শন। এই ক্ষমতা আল্লাহ রাখেন, এটা মাঝে মধ্যে আল্লাহ মানুষকে দেখান। ফাইজা রাইতু শাইয়ান মিন যালিক, পৃথিবীর মানুষ তোমরা যদি এটা দেখো তাহলে মনে রেখো কয়েকটা জরুরি কাজ, কয়েকটা জরুরি কাজ। এক নম্বর কাজ হচ্ছে যে ফাদকুরুল্লাহ, আল্লাহকে ডাকো। এখন বিপদ চলে এসেছে, আল্লাহকে ডাকো। এক, দুই, অসাল্লু, সলাত আদায় করো। তিন, অসাদ্দাক্য, তোমরা দান খায়রাত করো। এটা বিপদ, বিপদ চলে এসেছে, তোমরা সলাত আদায় করো, তোমরা দোয়া করো, তোমরা দান খায়রাত করো। এক, জিকির করো। দুই, দোয়া প্রার্থনা করো। তিন, সলাত আদায় করো। চার, দান করো। হাদিস সব বুখারী মুসলিম। অন্য এক জায়গায় তিনি বললেন, ফাইজা রাইতু শাইয়ান মিন যালিক, তোমরা যদি এই দুর্ঘটনা বিপদ দেখো, ফাবজাউ, তাহলে দ্রুত যাও, ইলা যিকরিহি ওয়া দুআইহি ওয়া ইস্তিগফারিহি, তাকে ডাকো, তার কাছে প্রার্থনা করো, তার কাছে ক্ষমা চাও। এই মুহূর্তে তাকে ডাকার সময় চলে এসেছে। একজন সাহাবী বলছেন, আমি বাইরে তীর নিয়ে খেলাধুলা করছিলাম, হঠাৎ সূর্য গ্রহণ লেগেছে, আমি তীর ফেলে দিয়ে দৌড়ালাম, দেখি 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 রাসূলের কি অবস্থা, দৌড়িয়ে তিনি মসজিদে আসলেন, মানে বিপদে মসজিদে আসতে হবে, দৌড়িয়ে তিনি মসজিদে আসলেন, দেখলেন আল্লাহ রাসূল হাত তুলে প্রার্থনা করছেন, দুরেকাত সলাত আদায় করলেন, এত লম্বা সলাত আদায় করলেন, সলাতের জগতে এত লম্বা কোনো সলাত নেই। যতক্ষণ পর্যন্ত সূর্য প্রকাশ না পেল ততক্ষণ পর্যন্ত তিনি সলাতের মধ্যে থেকে গেলেন। সম্মানিত মসজিদের মুসল্লি, দিনী ভাই বোন, যদি বিপদ হয়, বিপদই চূড়ান্ত। অতএব বিপদ হিসাবে চারটা জরুরি পথ। এক, তাকে ডাকতে হবে। দুই, প্রার্থনা করতে হবে খুব বেশি বেশি। তিন, সলাত আদায় করতে হবে। চার, দান করতে হবে। এটা বিপদ, দান দিয়ে বিপদ ঠেকানো যায়, দান দিয়ে আল্লাহর ইচ্ছাকে পরিবর্তন করে দেওয়া যায়, দান দিয়ে কবরের শাস্তি বন্ধ হয়ে যায়। দানের অনেক ক্ষমতা। তার দানের একটি কথা এখানে উল্লেখ করেছেন আল্লাহর নবী, তার একটি কথা উল্লেখ করেছেন সলাত। আমরা এই সলাতের বিবরণে দীর্ঘ আলোচনা করছিলাম, তাতে আলোচনায় রেখেছিলাম যে 20 জন জুমা মসজিদে আর 5 জন অক্তিয়ে সলাতে
এইটা শরীয়তকে অমান্য করার একটা জোরালো মাধ্যম। মসজিদেই সলাত আদায় করবে মানুষ, পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়িয়ে মানুষ সলাত আদায় করবে, এর বিকল্প কোনো পথ নেই। সাথে সাথে তিন ফুট দূরে দাঁড়াতে হবে, এ ব্যাপারে বলা হয়েছে যে তিন ফুট দূরে দাঁড়াতে হবে, এটা যদি জায়েজ করতে হয় তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার পৃথিবীতে আসতে হবে, এসে বলতে হবে পৃথিবীবাসী আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি তোমরা এখন তিন ফুট দূরে দূরে দাঁড়াতে পারো, যেহেতু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত আর কোনোদিন আসবেন না, কাজে তিন ফুট পর পর দাঁড়ানোর বৈধতা আর কিয়ামত পর্যন্ত হবে না। যদি কাবা ঘরে কিয়ামত পর্যন্ত আর কেউ প্রাচীরের মতো না দাঁড়াই, মরা পর্যন্ত কিয়ামত পর্যন্ত যদি কাবা ঘরে তিন ফুট দূরে দূরে দাঁড়াই, তবুও বৈধতা হবে না, বৈধতার কোনো পথ নেই। পৃথিবীর আলেম মত বহু দূরের কথা, সলিও হয়নি ফাঁসিও হয়নি, সিদ্ধান্ত পরিবর্তন হয়ে গেল কিভাবে বোঝা গেল না। এত তাড়াতাড়ি জাতি আলেম ওলামা পরিবর্তন হয়ে গেল কিভাবে তা বোঝা গেল না। সবাই হয়ে গেছেন তা নয়, অনেকেই হয়ে গেছেন এইটা ঠিক, অনেকেই হয়নি। আর আমি কোনোদিন এর সরিষা সমপরিমাণ দাম দিইনি, আর এর কারণে যারা দিয়েছে বা যারা কিছু মন্তব্য আমার উপরে করেছে তাদের ব্যাপারে আমার কোনো কঠোর মন্তব্য নেই। তবে আমার পক্ষ থেকে অনুরোধ থাকছে যে কাউকে লক্ষ্য করে কোনো মন্তব্য করা ঠিক নয়। আপনি তো আমাকে ভালো করে চিনেন, এটা আমার মনে হয় না আপনি এত মন্তব্য করলেন কি করে। আমি তো শরীয়তের ব্যাপারে কোনোদিন সরিষা সমপরিমাণ কাউকে ফাঁকি দিয়েছি তা আমার মনে পড়ে না। আপনি বললেন যে মুখে মাস্ক দেওয়া যাবে, এই দেখেন মুখ ঢাকা যাবে, হাই উঠার সময় আল্লাহর নবী মুখে হাত দিয়েছেন, দলিল দিয়ে দিলেন, তো হাই উঠলে আল্লাহর নবী মুখে হাত দিয়েছেন এটা দিয়ে মুখ ঢাকার প্রমাণ করা যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিষেধ করেছেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ফাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি টাখনের নিচে কাপড় পরতে এবং মুখ ঢাকতে নিষেধ করেছেন। কোনো মন্তব্য চলবে না, কোনো প্রকার সমস্যা চলবে না, সলাতে মুখ খুলে রাখতে হবে, এটাই চূড়ান্ত। এর মুখামুখি খোলা যায় বলে একটা সহিহ হাদিস পেশ না করা পর্যন্ত এই মন্তব্য থেকে মুসলিম ফিরবে এর কোনো সুযোগ আছে বলে আমি আব্দুরাজ্জাক বিন ইউসুফ বুঝি না। আরে দুদিন পরে না হয় মরতাম, মুখ ঢাকতে গিয়ে না হয় আজকেই মরলাম, তাতে কি আছে? মুসা আলাইহিসসালাম যখন আজ মালাকুল মত যখন মুসা আলাইহিসসালামের কাছে আসলেন, আজরাইল মালাকুল মত বলতে হবে, তখন মুসা আলাইহিসসালামকে বললেন আচ্ছা, ও প্রথমে এসেছিলেন তখন বলছিলেন কেন বলে আপনার জান কবজের জন্য, মানে এক থাপ্পড় দিয়েছে, তখন মালাকুল মতের একটা চোখ নষ্ট হয়ে গেছে, হাদিস কিন্তু বুখারী মুসলিম। তা আল্লাহ বললেন আচ্ছা ঠিক আছে আপনি আবার যান, আবার এসে বলছেন যে আপনি একটা গাভীর গায়ের উপরে হাত রাখেন, বলে রাখলাম, আপনার হাতের নিচে যত গাভীর লুম পড়েছে ততদিন বাঁচবেন, বলে তারপর, বলে তারপর মরতে হবে, তারপর যদি মরতে হয় তাহলে আজকেই হোক, আর যদি করোনা ভাইরাস মহামারী হয় আর মরণ হয় তাহলে তো কাজ হয়ে গেছে, একবারে নগদ জান না, অন্তত দয়া তো আছে আল্লাহর, এইটাই বিশাল পাওয়া, রহম আল্লাহ রাসূল রহম দয়া বলছেন। মুখ ঢেকে সলাত আদায় করতে হবে, কিভাবে কি হয়ে গেল বুঝলাম না, জোরে আমিন বলবে চুপে বলবে না, শহীদ হলেও ফাঁসি হলেও ফাঁসির মঞ্চে উঠে গেছে জোরে আমিন বলেছে, কত প্রমাণ নেবেন আপনি 190 বছর তাদের যুগ, ইংরেজদের যুগ, নিচে হাত বাঁধবে না উপরে বাঁধবে, ফাঁসি হলে কি হবে, হয়ে গেছে ফাঁসি, উপরে হাত বাঁধবে, এইভাবে দুনিয়া থেকে চলে গেছেন, আর আপনি এত তাড়াতাড়ি সুলিও হলো না কারো, ফাঁসিও হলো না কারো, আপনি কখন কখন পরিবর্তন হয়ে গেলেন বুঝলাম না, সকালে মোমেন বিকালে কাফের, বিকালে কাফের সকালে সকালে বিকালে মোমেন সকালে কাফের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সব বাক্য বললেন বুঝলাম না কিভাবে আপনার এমনটা ঘটে গেল, মনে রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের বিবরণে সলাতে দাঁড়াতে হবে প্রাচীরের মতো,
এই বিষয়ে যত বলেছেন আর কোন বিষয়ে এত কঠোরভাবে বলেছেন তা আমার জানা নেই। 23 বছর জীবনে কোনো একদিন কোনো এক অক্ত এসব না বলে সালাত আরম্ভ করেছেন তার প্রমাণ নেই। কি বলেছেন? কাতার সোজা করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, আগে পিছে হবেন না, নইলে অন্তর পরিবর্তন হয়ে যাবে। ওই যে আমি দেখছি দুইজনের ফাঁকা দিয়ে শয়তান প্রবেশ করছে ছাগলের বাচ্চার মতো। কাতার সোজা করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, যে ফাঁকা বন্ধ করবে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবেন। এরকম কথাগুলি না বলে জীবনে কোনোদিন এক অক্ত সলাত আদায় করেছেন এটা যদি কোনোদিন প্রমাণ হয়ে যায়, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সেদিন থেকে আর কোনোদিন বক্তব্য দেব না। বহু অংশে বলেছি আমি জাতির সামনে কথা বলবো না, তার মধ্যে এই অংশও থাকলো।